জয়পুরহাটে ভারতীয় ফেন্সিটিল ধ্বংস, জয়পুরহাট প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রের ডেস্ক নিউজ। জয়পুরহাটে প্রায় 5,500 ভারতীয় ফেন্সিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। রবিবার বিকেলে জেলা আদালত চত্বরে এসব মাদক ধ্বংস করা হয়। জয়পুরহাট আদালত ইন্সপেক্টর আব্দুল লতিফ খান জানান, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের উপস্থিতিতে 28টি মামলার আলামত 5,371 পিস অবৈধ ফেন্সিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। বিজ্ঞ আদালতের আদেশক্রমে 28টি মামলার 5,371 ফেন্সিডিল বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। নিউজ ডেস্ক, বিএমএফ টেলিভিশন।